শীতের শুরুতেই ঠাকুরগাঁওয়ের খেজুর রস সংগ্রহ ও গুড় উৎপাদনের ধুম পড়েছে। গুড় তৈরিতে কেন্দ্র করে কর্মচঞ্চল হয়ে উঠেছে নারাগন বোজাপকুর গ্রাম। এতে চাঙা হচ্ছে গ্রামীণ অর্থনীতি। এখানকার খেজুরের গুড়ের মান ভালো হয় ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন জেলায়। আব্দুল লতিফ লিটুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। এ চিত্র ঠাকুরগাঁওয়ের। এভাবেই শীত উপেক্ষা করেই খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছেন গাছিরা। কেউ কাঁচা রস এলাকার বিভিন্ন স্থানে ও হাটে বাজারে খাওয়ার জন্য বিক্রি করেন, আবার কেউ এই রস জ্বালিয়ে গুড় তৈরি করেন। টিনের বড় পাত্রে রস ঢেলে জাল দিয়ে শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। আড়াই থেকে তিন ঘন্টা জ্বালানোর পর তৈরি হয় গুড়। আর এই কাজকে কেন্দ্র করে কর্মচঞ্চল হয়ে উঠেছে পুরো নারগুন বোচাপুকুর গ্রাম। এখানকার সুগার মিলের খেজুর বাগান বাৎসরিক চুক্তিতে নিয়ে গুড় তৈরি করছেন রাজশাহীর গাছিরা। বর্তমানে এই খেজুর বাগানের রস থেকে প্রতিদিন 100 কেজিরও বেশি গুড় তৈরি করছেন তারা। তিনটার পর থেকে নামাই, আর পাঁচটার সময় এসে জাল ধরাই, নটার দিক থেকে শুরু গুড়, নটার দিক গুড় হয়ে যায় আর কি। গুড় বড়াই 70 থেকে 80 কেজি করে হচ্ছে, আর গুড় বিক্রয় করছে আমরা খোরসা 200 টাকা বা একটি 180 টাকা। চার মাস কাজ করলে হয়তো দেখা যাচ্ছে কি 40-50 হাজার টাকা আমাদের আয় হয়। সংশ্লিষ্টরা জানান, স্বাস্থ্যসম্মত উপায়ে এখানে গাছ থেকে রস সংগ্রহ ও গুড় তৈরি করা হয়। এখানে আমরা দেখেছি তারা বেশ স্বাস্থ্যসম্মতভাবে এই বাগানটি থেকে খেজুরের রস সংগ্রহ করছে, এবং আমাদের স্বাস্থ্য বিভাগ এ ব্যাপারে দেখেছে এবং তারাও বেশ স্বাস্থ্যসম্মত বলে বলেছেন আর কি। এখানকার উৎপাদিত গুড় স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে পাঠানো হচ্ছে দেশের অন্যান্য জেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।